সেলুলয়েডের ফিতায় আজও লেগে রয়েছে তার হাসি। আটের দশকের যে কোনো বলিউড ভক্তের স্বপ্ন ছিলেন মন্দাকিনী, তারপর একদিন হঠাৎ কোথায় হারিয়ে গেলেন। আজ তিনি কোথায় আছেন তা আমরা অনেকেই জানি না। যাকে নিয়ে একসময় নানান জল্পনা কল্পনা চলত, আজ তিনি কোথায় আছেন তা আমরা জানি না। আজ তিনি এক প্রকার ধামাচাপা পড়ে গেছেন। মন্দাকিনীর সম্পর্কে এমনই কিছু দুষ্প্রাপ্য তথ্য আজ আমরা আপনাদের জানাতে চলেছি। এই উদ্ধার না হওয়া না দেখা ঘটনা জানবার জন্য এই ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। আটের দশকে রাজ কাপুরের হাত ধরে বলিউডে তার যাত্রা শুরু হয়েছিল। মাত্র 22 বছর বয়সে রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুরের সাথে রাম তেরি গঙ্গা ম্যালি ছবিতে তাকে দেখে বহু ভারতীয় ছেলে রাতের ঘুম উড়ে গেছিল। কিন্তু হঠাৎ রটে যায় যে তিনি দাউদের সঙ্গে সম্পর্কে আছেন, আর তারপরেই যেন তার জীবনে চরম দুর্দিন নেমে আসে। বলিউডের পরিচালক প্রযোজক মহল বয়কট করেন তাকে, এমনকি তার অভিনীত এমন ছবিও রয়েছে যা আজও মুক্তি পায়নি। জিভা ছবিটির নাম নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, সঞ্জয় দত্তের সাথে তিনি জুটি বেঁধেছিলেন। এছাড়াও আরও একবার সঞ্জয় দত্তের নায়িকা হয়েছিলেন মন্দাকিনী, তবে দুর্ভাগ্যবশত তা আজও মুক্তি পায়নি, এমনকি ছবির নামও ঠিক করা হয়নি। ছবিটি শুটিং হতে হতেই ছবিটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আশ্চর্যের বিষয় এই যে এত বছর পরেও ছবিটির শুটিং শেষ হয়নি। মন্দাকিনী এই ছবিটির জন্য পারিশ্রমিক পেয়েছিলেন কিনা তা আমাদের জানা নেই, তবে ছবিটি শেষ হওয়ার আগে যে বন্ধ হয়ে গিয়েছিল তা তিনি নিজেই জানিয়েছেন। হয়তো বলিউডের মাথারাই চাননি মন্দাকিনী আর পর্দায় ফিরুক। একবার অন্ধকার জগতের সাথে তার নাম জড়িয়ে পড়ার পর তাকে এভাবেই ছুঁড়ে ফেলে দিয়েছিল বলিউড। আজ অনেকটা সময় কেটে গেছে, মন্দাকিনী বলিউডকে বিদায় জানিয়েছেন, কিন্তু আজও তিনি ভুলতে পারেননি তার সহ অভিনেতাদের। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সঞ্জয় দত্ত। মন্দাকিনী নিজেই তাদের অসমাপ্ত ছবির একটি মুহূর্ত শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে তিনি জানিয়েছেন যে তাদের সম্পর্ক কতটা ভালো ছিল, আর সেই দিনগুলোকে তিনি আজও মনে করেন। সাদা কালো ফ্রেমে আটকে পড়েছিল সেই সময়, সেই চোখ সেই হাসি যার প্রথম ছবি বদলে দিয়েছিল বলিউড ছবির ভাবমূর্তি। তবে আজ মন্দাকিনী একেবারে সাদামাটা জীবনযাপন করছেন, দুই ছেলেমেয়ে স্বামীর সঙ্গে ভালোই আছেন। মাঝে মাঝে তার বলিউডের মুহূর্তের দিকে তিনি ফিরে তাকালেও ফিরতে চান না অভিনয় জগতে। বর্তমানে তিনি দলাই লামার শিষ্যা, তার ছেলেও বেশ বড় হয়ে গেছে, নাম রাবিল ঠাকুর। মেয়ে এখন একটু ছোট, তার নাম রবস ইনায়া ঠাকুর। মন্দাকিনী এবং অন্যান্য নায়িকাদের এমনই সব জানা অজানা তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.